তো বন্ধুরা, এখন বাজে 4:27। তো আমি বাবার জন্য রান্না বসিয়ে দিয়েছি। বাবা তো আজকেও রুটি খাবে, বাবার গলাটা ব্যথা না, এখনো ঠিক হয়নি, ওই জন্য আজকেও বললো যে রুটি খাবো। তাই জন্য এই যে বাঁধাকপি একটু তরকারি করে দেবো, বাঁধাকপি তরকারি করব, ওই দিয়ে উনি রুটি খেয়ে নেবে, তারপরে আমি সন্ধেটা দেবো। আগে তো দুবেলাই পুজো দিতাম, সকাল সন্ধে দুবেলাই ঠাকুরকে খেতে দিতাম, কিন্তু এখন মানে একদম সন্ধ্যাবেলা আমি চলে যাই না, আর এত সন্ধ্যেতে ঠাকুরকে খেতে দিতে নেই। প্রথমে সন্ধে দিতে হয়, তারপর খানিক পরে আমি আগে ভোগ দিতাম, অত সন্ধ্যাবেলা তো ভোগ দিতে নেই, ওই জন্য আমি এখন আর ভোগটা দিতে পারি না, শুধু সন্ধে দিয়েই চলে যাই। আর কি করব, ওরাই তো এই ব্যবস্থাটা আমার করে দিয়েছে, না আমি তো নিজে থেকে করিনি। তো তারপরে আবার চলে যাব সন্ধে দিয়ে আমার বরকে টাটা বলে, ভালো লাগে না জানো তো, কি যে করি কিছু বুঝতে পারি না। যাই হোক, বাবার জন্য রান্নাটা করে নি, রান্নাটা করে চলে যাব। বাবাও রাতে হচ্ছে ভাত একদমই খেতে যায় না, তার উপরে গলায় ব্যথা, আর এখন যা ঠান্ডা পড়েছে তো উনি একদমই ভাত খেতেই চায় না। ওই জন্য আর জোর করে লাভ নেই যে কেন ভাত খাবে না, এমনিতেই গলা ব্যথা, রুটি খাওয়াই ভালো। রুটি খা, এই তরকারি করে দিলে খেয়ে নেবে। বাবা এমনি তরকারি টরকারি খেতে খুব ভালোবাসে, মানে আমার হাতে তরকারি খেতে তো আরও বেশি ভালোবাসে। সকালে কি রান্না করে দেয়, চা করে দেয়, নিয়ে চলে যায়, আর এই রাতের রান্নাটা আমি করে দিই, তো উনি খেতে খুব ভালোবাসে আমার হাতে। যাই হোক, তো এই তরকারিটা করে দেবো, দেখো এতটা তরকারি করবো, ঠিক আছে, সবটাই কিন্তু খেয়ে নেবে, খেতে ভালোবাসে তরকারি, কিন্তু ভাত বেশি খেতে পারে না, রুটি দুটো করে রুটি নিয়ে আসে। আর রুটি দিয়েই তরকারি বেশি করে খেলে ওনার বলে আমি বেশি খেতে পারি না বলে না। আর যবে থেকে ও চলে গেছে তবে থেকে তো আমার তো কথা বাদ দাও, আমি এই তো বলছি না, ওই ভবিষ্যৎ খাওয়ার পর থেকে আমার খাওয়া দাওয়া খুবই একদম পুরো কমে গেছে, খেতে অতটা ভালো লাগে না, অতটা খায় না। যাই হোক, আবার তোমাদের সাথে একটু পরে কথা বলবো, টাটা, রান্নাটা করে নি ঝটপট করে। হ্যাঁ, টাটা।